Hey guys, I'm your princess of the tuna shitty. I'm a nunu nini. I'm a nunu nini. What a fool that. Hello guys, I'm not sure why I should be running for that. I'm your princess of the শ্বশুর বাড়িতে চলে আসার পরে আমরা দুপুরে একটু মানে সন্ধ্যার দিকে একটু পূজা দেখতে গেলাম। তো পূজাতে সব অনুষ্ঠান হচ্ছে, পূজাতে অনেক গিয়েছিল আর কি, আমার বোন গিয়েছিল, তো ওখান থেকে শ্যুট করে এনেছে পূজাগুলো সব। তো আবার এটা তারপরের দিন সকালে আমরা মন্দিরে গিয়েছিলাম। তো মন্দির থেকে আসার পথে দেখেন সবুজ গাছপালা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সব জায়গা আর কি। তো সব জায়গাগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখতেই থাকুন। সবুজ গাছপালা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে আর দেখতেই পাচ্ছেন। এদিকে আমরা যাওয়া আসা করি আর এখানে সবগুলা ডোবা আর কি, মানে অনেক ডোবা থাকে এখানে। তো সবুজ গাছপালা, তারপর নীল আকাশ, মেঘালয় অনেক সুন্দর লাগতেছে আসলে। তো এটা আমরা চলে আসলাম, আমরা চলে এসেছি আমার মেয়ের আজকে অন্নপ্রাশন দেব, এটা আমার ছোট বোন। তো অন্নপ্রাশন মানে ভাত ছোঁয়াবো আর কি, আজকে ভাত খাওয়াবো আমার মেয়েকে। ভাত বলতে না, আসলে পায়েস খাওয়াতে হয় আমাদের, তো পায়েস খাওয়াবো। তো সেজন্য আমরা আমাদের বিহারে চলে আসলাম। এটা আমার বাবা আর এটা আমি, আমি শাড়িটা পরেছি আর আমার মেয়েকে পরাইছি। আমার মেয়ে আর আমি একটু কথা বলতেছিলাম আর কি। তো কথা বলাতে এই অবস্থা, সবাই আমরা বসে পড়তেছি, সবাই বসে যাচ্ছে আর কি। তো সবাই বসে দুষ্টুমি করতেছি। তো এটা হচ্ছে আমার বাসুরের ছেলে আর এটা হচ্ছে আমার শ্বশুর। তো এখন আমার মেয়েকে একটু করে পায়েস খাওয়াই দিচ্ছে। তো তো এখনও অনেক ছোটো, খেতে পারে না, এমনি হা করতেছে, আজকে প্রথম আসলে বাইরের খাবারটা খাবে আর কি। তো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, পুরোটাই অবশ্যই দেখবেন, দেখলে বুঝতে পারবেন কেমন হচ্ছে। আর এটা হচ্ছে ওর ভাই, মানে আমার মেয়ের একটাই ভাই, ওই ভাইটা। তো ও খাওয়াই দিচ্ছে, আমার মেয়েটা খাচ্ছে চুপচুপ করে। এটা আমার বড়ো মামা, বড়ো মামা আমার মেয়েকে হান্টি পরাই দিচ্ছে আর কি। হান্টিটা একটু বড় হয়েছে, ও তো এখনও ছোটো, সেই জন্য তো একটু বড় হয়েছে। আর আমার মেয়ে দেখতেই পাচ্ছেন হাতে চুড়িগুলো পরেছে, পায়ের নপুরে ঝনঝন আওয়াজ করতেছে আর কি। ছোট বাচ্চা, কোনো কিছুই দেখলে তো এগুলো বেশি দেখতে চেষ্টা করে আর কি। তো দেখে নেন, এখন একটু করে পায়েস খাওয়াই দেবে। আমার মেয়ের চুলগুলো ফেলে দিয়েছিলাম ভাত খাওয়ার আগে নাকি, মানে চুলগুলো নাকি ফেলেই দিতে হয়, তো ফেলে দিয়েছিলাম। এটা আমার বাবা, এখন আমার বাবাই খাওয়াই দিচ্ছে আর কি। তো আমি ওই পাশে বসেছিলাম, তারপর আমার বোনই ভিডিও করছিল, তো ভিডিওগুলো করেছিল আর কি। আর ও চেয়ে চেয়ে হাসতেছিল ওর বাবার দিকে, ওর বাবা ছিল ওইদিকে। না আমার লক্ষ্মীটাকে অনেক সুন্দর লাগতেছে, সবাই মাশাল্লাহ বলবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমাদের সব কিছু। আর এটা হচ্ছে আমার ভাই, মানে আমার মেয়ের মামা, ছোট মামা। তো ওকে পায়েস খাওয়াই দিচ্ছে এখন। আমার মেয়েও একটু একটু খাওয়ার চেষ্টা করতেছে আজকে ফার্স্ট দিনে। তো আবার একজনে, মানে আমার মামা মনে হয় টাকা দিচ্ছে আমার মেয়েকে, হাতে ধরাই দিচ্ছে আর কি। তো এই আর কি, সবাই মিলে অনেকটা খুশি করতেছে। তো এভাবে করা হয়, ওর বাবার মুখটা মুছে দিচ্ছে। তো এখন এটাও আমার মাস্তুতো ভাই, ও আমার মেয়েকে খাওয়াই দিবে একটু করে। ও আসলে ওর কেমন লাগতেছে আমি জানি না খাওয়াগুলা, তো ও খাচ্ছে, মুখটা একেবারে চুকচুক করে তাকিয়ে আছে, বলতেছে বসে আছে আমার মেয়েটা। তো এখন আবার পানিও খাওয়াই দিবে, তো পানি খাওয়াই দিচ্ছে আর কি। ডুক ডুক করে আমার মেয়ে পানিও খেয়ে নিচ্ছে।
তো সম্পূর্ণ ব্লগটা দেখে নেবেন আপনারা। তো এটা হচ্ছে আমার ও যার কোলে বসাচ্ছে সেটা হচ্ছে আমার মাসি, আর এটা আমার মাসির হাজব্যান্ড। তো এখন আমার মা, মামার বাড়ি থেকে তো গয়না দিতে হয়, তো আমার মেয়েকে এখন চেন পরাই দিচ্ছে আর কি। তো আমার মেয়ে চেন পরাতে একদম কান্নাকাটি করতেছিল, ওর খুব অধৈর্য লাগতেছিল। তো কান্না করতেছিল বারবার করে, তো এখন পরাই দিছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা হাসতেছিলাম, আর আমার মায়ের কোলে এখন বসে আছে আমার মেয়ে, আর ওর পা দুটো ঝনঝন, আবারও দেখাচ্ছে পা দুটো অনেকটা সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে আমার মাসি, আর একটা মাসি, এখন মাসিমণি ওকে খাওয়াই দিচ্ছে। তো একটু একটু খাচ্ছে আর কি। তো সবাই একটু একটু খাওয়াই দিচ্ছে, আপনারা দেখতেই থাকেন। হচ্ছে আরেকটা মাসি, ওর মাসি মানে সবাই আসলে আমার মেয়েকে খাওয়াই দিচ্ছে আর কি। একদিনে মনে হয় বড় করে ফেলবে, খাইতে আছে। তো সবাই খাওয়াই দিচ্ছে এক এক করে, আর মুছতে আছে। এটা হচ্ছে ওর বড় মাসি। তো সবাই কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। এ তো মনে হয় কান্না করে বসে আছে পাঁচুর্য, পাঁচুর্যের চেহারা দেখলে মনে হচ্ছে কান্না করে দিবে, মনে হয় আমার পাইটার বেশি খাইতে ইচ্ছে করতেছিল। আর এটা হচ্ছে অর্পিতা, অর্পিতা খাওয়াই দিচ্ছে। অর্পিতা এখন খাওয়াই দিচ্ছে। তো আবার এখন হাতের আংটিটাও সুন্দর করে পরে যাবে এদিক ওদিক, কারণ আমার মেয়েটা কান্না করতেছিল একবার, হাসতেছিল একবার, এই আর কি দুষ্টুমি করতেছিল আর কি একটু। তো এখন ফ্যামিলি মিটু ছিল, এটা হচ্ছে আমি, আমি খুব খেমে গেছিলাম আসলে। তো এখন আমি একটু ছবি তুলতেছিলাম, সানগ্লাস একটা ছিল আমার মামা, সেটা দিয়ে আমি একটু ছবি তুলতেছিলাম, মানে দুষ্টুমি করতেছিলাম আর কি। তো এটা হচ্ছে আমার আন্টি, আমি বারবার ছবি তুলতেছি আর কথা বলতেছি। তো আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। আমার নিজেরও হাসি পাচ্ছিল এদের কাণ্ডগুলো দেখার পরে। তো এখন আমরা চলে আসতেছি, সবাই মিলে চলে যাব। তো এই যে অনেক রোদ ছিল, তো সেজন্য আমি তো শ্বশুর বাড়ির বউ, মাথায় কাপড় দিয়ে যাইতে হচ্ছে, সেজন্য এখন হেঁটে হেঁটে গিয়ে আমরা সিএনজিতে উঠবো। সিএনজিতে উঠে আমরা আবার আমার শ্বশুর বাড়িতে চলে যাব আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।